একে তো রাস্তা সময়ের মধ্যে তৈরি হয়নি, তারপরে রাস্তা তৈরিতে যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের, আর এই নিয়েই এবার গ্রামবাসীদের মধ্যে বিক্ষোভ। সেই বিক্ষোভের জন্য এবার রাস্তা অবরোধ, বন্ধ করে দেওয়া হলো রাস্তার কাজ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনার রাস্তা নিম্নমানের পাথর এবং পিচ দিয়ে তৈরি করার অভিযোগে গ্রামবাসীরা মিলিতভাবে এবার রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন। দেগঙ্গার হাদিপুর ঝিকরা 2 নম্বর পঞ্চায়েতের হাটাদামা বাজারে এই ঘটনা ঘটেছে। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে হামাদামা বাজার থেকে হাজরাতলা পর্যন্ত 8 কিলোমিটার রাস্তার ঠিকাদারি সংস্থা তৈরি করতে পারেনি, আর এখন নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, যা হাত দিয়ে দলা করে তোলা যাচ্ছে, এমনটা অভিযোগ করেছেন এলাকার মানুষেরা। ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীদের বিক্ষোভে জেরে এলাকা ছেড়ে পালালো ঠিকাদার সংস্থার কর্মীরা। অভিযোগ পেয়ে রাস্তা দেখতে আসেন জেলা পূর্ত দফতর ইঞ্জিনিয়ার এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরী। কি জানিয়েছেন তারা, শোনাবো। আমাদের যে রাস্তাটা বাংলার গ্রামীণ সড়ক যোজনা করার কথা ছিল, এই রাস্তায় ঠিকাদার যে কার্পেটিং করছে, যেটা পাথরের উপরে, সেটা ঠিকঠাকভাবে পরিষ্কার করছে না। বিটুমিন যে তেল দিতে হয় সেটা ঠিকঠাকভাবে দিচ্ছে না, এবং ওরা রোলার করে যাওয়ার পরে, পিচের পরে, সেগুলো হাত দিয়েই আপনা আপনিই উড়ে যাচ্ছে, এবং এই রাস্তাটা 6 মাসের বেশি টিকবে না। সেই জন্য আমরা চাইছি যে রাস্তাটা সুন্দরভাবে হোক, এবং ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার জেলা পরিষদ থেকে তিনি এসেছিলেন, তিনিও দেখেছেন, এবং তিনি ঠিকাদারি সংস্থাকে বলেছেন যে এইভাবে কাজ করলে হবে না, ঠিকঠাকভাবে করতে হবে, এই জন্যে আপাতত কাজটা বন্ধ আছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।